এমন কোন দপ্তর নেই ব্যর্থ নয়, সামগ্রিকভাবে ব্যর্থ এবং চুরির রাজত্ব চলছে, এবং সেটা সরকারি মদতে, প্রশাসনের মদতে, গুন্ডাগর্দির রাজত্ব চলছে, গুজরার রাজত্ব চলছে। তাই সর্বত্র আস্তে আস্তে ব্যর্থতায় পর্যবসিত হবে, এই সরকারকে স্বয়ং ঈশ্বর এসেও বাঁচাতে পারবেন না। তাই মমতা ব্যানার্জি সরকারের পতন আসন্ন, তাই এগুলো লক্ষণ দেখা যাচ্ছে। এটা তো বোঝাই যাচ্ছে, আজকে মানবিকতা নাই, এখন এরা কে জেল থেকে মারবে সেই নিয়ে ব্যস্ত, কে খাবার সাপ্লাই দেবে, খেতে পেয়ে রোগী মরল কি বাঁচল তাতে দেখার হুঁশ নেই, কারণ নিজেকে বাঁচতে হবে। মানুষ নিজেকে বেশি ভালোবাসে, সমাজের কথা ভুলে গেছে, সমাজের কথা বলে মমতা ব্যানার্জি ভাবছে আমি কি করে ভাইপোটাকে বাঁচাবো, আমি কি করে আমার ভাইটাকে বাঁচাবো, আমি কি করে আমার বৌমাটাকে বাঁচাবো, আর প্রশাসনে নজর দিতে পারছেন না, তাই জন্য এগুলো হচ্ছে। অবশ্যই কথা বলো, কিন্তু এখানে প্রশাসন বলে কিছু নেই, সবই তৃণমূলেই চালায়, তাই যিনি বিএনএসে আছে ওনার কোনো ক্ষমতা নেই, উনি আজকে সরকারি ওকে দোষ দিয়েও কোনো লাভ নেই, উনি দলের চাপে বাধ্য হয়ে চাকরি বাঁচানোর জন্য কাজ করছে। মুখ্যমন্ত্রী কেরালা স্টোরি, দাদা কেরালা স্টোরিকে ব্যান্ড করেছে, ওই নিয়ে কি বলবো? দেখুন কেরালা স্টোরি কি আছে, জঙ্গি কার্যকলাপ দেখানো হয়েছে, যেটা যাতে এর ক্ষতিগ্রস্ত দিক আজকে মহিলাদের কিভাবে ফাঁসিয়ে তারা ধর্ম পরিবর্তন করে জঙ্গি কাজে ইউজ করছে, এটা সমাজে দেখানো খুব উপকারী। মমতা ব্যানার্জি কেন বন্ধ করেছে, কোথায় সারা ভারতবর্ষে সব বিরোধী সরকারি সমস্ত রাজ্যেই চলছে, কোথায় কোনো হিংসা নেই, পশ্চিমবাংলা কি এটা কি পাকিস্তান হয়ে গেছে নাকি, অর্থাৎ জঙ্গিস্তান বা আফগানিস্তান হয়ে গেছে বোধ হয়, যে যেখানে জঙ্গির পক্ষে কাজ না করলে পরে এখানে বিশৃঙ্খলা ঘটবে, সেই জন্য এটাকে নিষিদ্ধ করা হয়েছে। এবং একটা মতাদর্শে এক জায়গায় আসা গেছে যে কোনো সমস্যা না আসবেন, আলোচনার মাধ্যমে সমস্যা করা যাবে, কেউ যদি অভিযোগ জানায় সে অভিযোগ তো আমরা নেব। এই বিষয়টা আজকে একটা সমাধানের জায়গায় এসেছে, আমরা অপেক্ষায় আছি মুখের কথা বাস্তবে হয় কিনা, তার জন্য আমরা অপেক্ষায় রইল। দুটি এখানে শক্তি, এক তৃণমূল কংগ্রেস আর এক ভারতীয় জনতা পার্টি। মানুষ বোঝে যে এই সরকারকে ক্ষমতাচ্যুত করার ক্ষমতা কার রয়েছে, বিজেপির আছে, সেই কারণে ওই কংগ্রেস সিপিএমে জোট না ঘোট, কখনো আইএসএফ এর সঙ্গে তারা জোট করছে, কখনো কংগ্রেসের সঙ্গে সিপিএম করছে, এদের কোনো নীতিই নাই, তাই নীতিহীন দলকে কোনোদিনই জনতা বিশ্বাস করে না।